এই জিট যুগে দাঁড়িয়ে সবার আগে খবর কিন্তু হাওয়ায় যেন ছড়িয়ে পড়ে। আর তাই তো খবর এসে গিয়েছিল অভিনেত্রী নুসরত জাহানের টক শোতে, এবার আসতে চলেছেন ঋতাবরী চক্রবর্তী। তাই দীর্ঘ অপেক্ষার অবসান প্রকাশ্যে এসেছে নুসরতের সঞ্চালনার টক শো ভালোবাসে বোল্ড ইশক উইথ নুসরতের প্রথম এপিসোডে প্রোমো। কারোরই অজানা নয় যে প্রেম নিয়ে নুসরত কিন্তু বরাবরই সাহসী। তাই তো তার সঞ্চালিত শোতে এসে নিজেদের মনের কথা এবং ভালোবাসার কথা তুলে ধরছেন অন্যান্য সেলিব্রিটিজ। যেমন এবার প্রেম এবং সেক্স লাইফ নিয়ে বেশ সাহসী উত্তর দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। নুসরত জাহানের প্রশ্নের মুখোমুখি হয়ে উঠলেন বোল্ড। এই টক শোতে ঋতাভরী এসেছিলেন লাল রঙের লং গাউনে, যা দেখে নুসরত তাকে ওয়েলকাম জানিয়েই বলেছেন লাল পুরী। Presenting the gorgeous ঋতাভরী চক্রবর্তী, here comes the red fairy. তবে এই লাল পুরী কিন্তু এদিন একদম ঝাঁঝালো জবাবে রীতিমতো অবাক করে দিয়েছে প্রত্যেককে। ঋতাভরী প্রেমের অভিজ্ঞতা নিয়ে বলেছে, প্রথম ডেটে গিয়েই নাকি তার প্রেমিকের শরীর থেকে জুতোর গন্ধ বেরোচ্ছিল, আর তাই সেই তিক্ত অভিজ্ঞতার পর এরপর আর ছ মাস ডেটিং এর কথা মাথায় আনেননি তিনি। গাদি আসলে জুতোর গন্ধটা বেরোচ্ছিল, গাদি জুতোর গন্ধ। আই ডিডন্ট ডেট ফর অ্যাট লিস্ট 6 মান্থস আফটার দ্যাট। এছাড়া ঋতাভরী বলেন, একটি ছেলের চারপাশে যখন অনেক মেয়ে থাকে তাহলে সে সেলিব্রিটি, আর এই একই বিষয়ে যদি কোনো মেয়ের ক্ষেত্রে ঘটে তাহলে সে বেশ্যা। যদিও অভিনেত্রী এর সাথে বলেন, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, একটা ছেলে যদি তার অনেকগুলো বান্ধবী থাকে সে স্টার, একটা মেয়ে যদি একাধিক পার্টনার পাশে থাকে সে হোল, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এরপরই ঋতাভরী ফাটান আসল বোমা। নুসরত ঋতাভরীকে প্রশ্ন করেন, সব থেকে অদ্ভুত কোন জায়গায় পার্টনারের সঙ্গে সেক্স করেছো? এর উত্তরে ঋতাভরী বলেন, কিচেনে, নিজের বাড়ির নয় অন্যের। মোস্ট বিজার প্লেস ওয়ে ইউ মেড আউট, কিচেন না নিজের বাড়ির কিচেন না অন্যের, কিচেন না নিজের বাড়ির কিচেন না অন্যের। তখনই কৌতূহলের সঙ্গে নুসরত ঋতাভরীকে জিজ্ঞাসা করেন, সব ঠিকঠাক ছিল তো? লাজুক হেসে ঋতাভরী তখন জবাব দেন, না, সব জিনিসপত্র ঠিকঠাক ছিল না। আর এই ভিডিওটি বলাই বাহুল্য, জেনে এসেছে প্রকাশ্যে, মুহূর্তেই হয়ে উঠছে ভাইরাল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।